আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মিতু চট্টগ্রাম থেকে বলছি। মিতুস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি দিনে, নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি হচ্ছে ঈদের দুদিন পরের ব্লগ। তো ঈদের দিন এবং ঈদের পরের দিন আমরা হচ্ছে আমার ছোটো চাচ্চোর বাসায় ছিলাম। তো এখন হচ্ছে তারা আমাদের বাসায় চলে এসেছে, আমরা একসাথে আবার কয়েকটা দিন এনজয় করে কাটাবো ইনশাল্লাহ। তো আজকের দুপুরে মেনুতে কী কী আয়োজন করেছি সবার জন্য সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা সেরে নিয়েছি, তারপরে হচ্ছে ফ্রিজ থেকে সব কিছু বের করে নিয়েছি যা যা দরকার। তো তারপর হচ্ছে কেটে কুটে সব গুছিয়ে নিয়েছি, এখন হচ্ছে একে একে সব রান্না বসিয়ে দেবো। তো এখানে হচ্ছে আমি পোলাওটা বসিয়ে দিচ্ছি। তো পোলাওর চালটা একটু ভালোভাবে তেল এবং পেঁয়াজের সাথে ভেজে নেব, চালটা একটু বেশি ভালো করে ভাজলে পোলাওটা একটু বেশি ঝরঝরে থাকে। তো আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান, দেখে নিতে পারেন। তো এখানে হচ্ছে আমি মুরগিটা একটু লবণ এবং আদা দিয়ে ম্যারিনেট করে রাখছি, তারপরে হচ্ছে কিছুক্ষণ পরে ভেজে নেব। তো একটু দেখতেই পাচ্ছেন আমি ভাজার জন্য মাছগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। আপনারা অনেকেই আমার ভিডিওটি দেখে চুপি চুপি করে চলে যান, কেউ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এবং লাইক করেন না, কমেন্টস করেন না, প্লিজ এরকম করবেন না। আমরা অনেক কষ্ট করে ভিডিও ছাড়ি, ভিডিও তৈরি করি, আপনাদের একটা কমেন্টস, আপনাদের একটা লাইক, আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে আরও উৎসাহিত করে ভিডিও তৈরি করার জন্য। প্লিজ যারা যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে হচ্ছে আমি টক দইয়ের সাথে কাজু বাদাম বাটাটা মিক্স করে রেখেছি। তো তারপরে হচ্ছে মুরগির মাংসটা একটু নেড়ে চেড়ে উল্টে দিচ্ছি যাতে করে অলসেট ভালোভাবে ভাজা হয়। তো তারপরে হচ্ছে এখানে পেঁয়াজ ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি, আর এখানে হচ্ছে দই এবং কাজু বাদামটা দিয়ে দিচ্ছি, একটু কষিয়ে নেব ভালোভাবে যাতে করে গন্ধটা আর না থাকে। তো এখন হচ্ছে এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো তারপরে হচ্ছে এখানে দিয়ে দেব রাঁধুনি রোস্ট মশলা। আমি হচ্ছে মশলাটাকে একটা বাটিতে একটু পানি দিয়ে গুলে রেখেছিলাম, তো এখন সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে ভাজা মাংসগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে মশলাটা মিক্স করে নেব, তারপরে হচ্ছে ঝোল দিয়ে দেব। তো ঝোল হিসেবে আমি এখানে হচ্ছে দুধ ব্যবহার করব। তো এখানে দুটো ঢেলে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে, তারপরে হচ্ছে ঢাকা দিয়ে ঢেকে রাখবো একটু সেদ্ধ হওয়ার জন্য। তো চুলো থেকে উঠিয়ে নেওয়ার আগে আগে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম। তো তারপরে তো দেখতেই পাচ্ছেন এখানে সার্ভ করে নিয়েছি, এখানে হচ্ছে পোলাও আছে, রোস্ট আছে, তারপরে হচ্ছে ভাত, ভাতের সাথে রয়েছে লাউ চিংড়ি, আর হচ্ছে রয়েছে চিংড়ি মাছের ভর্তা, আর হচ্ছে সালাদ। তো এগুলো দিয়েই হচ্ছে আমরা আমাদের লাঞ্চটা সেরে নেব। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, কথা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য, আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।